টানা ২০ দিনের প্রাণপ্রণ লড়াই অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন ঐন্দ্রিলা শর্মা। বয়স ২৪ থেমে গেল জীবন ঘড়ি। আপনি যদি এতটুকুতেই দাড়ি টানেন তবে দরজার ওপাশের লড়াকু এক যোদ্ধাকে মিস করবেন। এতটুকুন জীবনেই রেখে গেলেন আমৃত্য লড়াইয়ের এক অনুপ্রেরণা। ২০২২ সালের ১ নভেম্বর থেকে তার এই লড়াই সকলকে উৎকণ্ঠায় রেখেছিল ঠিকই, কিন্তু আদতে তার সংগ্রাম শুরু হয়েছিল অনেক আগেই। ২০১৫ সাল জন্মদিনের দিনই অভিনেত্রী প্রথম জানতে পেরেছিলেন ক্যান্সারে বাসা বেঁধেছে শরীরে। সবে একাদশ শ্রেণীর ছাত্রী, অস্থিমজ্জর ক্যান্সারে আক্রান্ত হন, শুরু হয় কেমোথেরাপি। দিল্লির এমসে নিয়ে যাওয়া হয় তাকে, সেখানে চলে চিকিৎসা। খুব অল্প সময়ে টেলিভিশনের পরিচিত মুখ হয়ে উঠেছিলেন ঐন্দ্রিলা। ২০১৭ সালে কালার্স বাংলার ঝুমুর ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথম ধারাবাহিক জগতে পা রেখেছিলেন তিনি। এরপর ২০১৮ সালের জীবনজ্যোতি নামে একটি ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত সান বাংলার জীবন কাঠি নামে একটি ধারাবাহিকে অভিনয় করেন। সেখানে জাহ্নবী চ্যাটার্জি ওরফে তুলির ভূমিকায় অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। এই ধারাবাহিকের অভিনয় তাকে লাইমলাইটে নিয়ে এসেছিল, এর মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন তিনি। পরবর্তীকালে আমি দিদি নাম্বার ১ নামের একটি ধারাবাহিকেও দেখা যায় ঐন্দ্রিলাকে, যেখানে অভিনয় করেছিলেন মিঠাই খ্যাত আদ্রিত রায়ও। এছাড়াও পরিচালক সুজিত কুমার পালের পরিচালিত ওটিটি মুভি লাভ ক্যাফেতে অভিনয় করতে দেখা যায় তাকে। সম্প্রতি ভাগাল নামে একটি ওয়েব সিরিজেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। জীবন কাঠি ধারাবাহিকের মাধ্যমে ঐন্দ্রিলা পরিচিত লাভ করলেও একসময় তাকে ওই ধারাবাহিকের সেটে ব্যাপক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। সহ অভিনেতা জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন এই অভিনেত্রী। তার অভিযোগ ছিল জয় তাকে জীবন কাঠির সেটে গালিগালাজ করেছেন, এমনকি ধাক্কাও মেরেছেন। সে সময় আর্টিস্ট ফোরাম থেকে শুরু করে পরিচালক সহকর্মীরা সকলেই ঐন্দ্রিলার সাথে ছিলেন, যার কারণে ধারাবাহিক থেকে সরে যেতে হয়েছিল জয়কে। ঐন্দ্রিলার অসুস্থতার সময়ে যখন গোটা টলিপাড়া তার জন্য প্রার্থনা করছে, সে সময়ে ঐন্দ্রিলার দ্রুত আরোগ্য কামনা করতে দেখা গিয়েছিল জয় মুখোপাধ্যায়কেও। তো বন্ধুরা, ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।